বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে ও দূরের সমস্ত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক মণ্ডলী এবং যে যেখান থেকে আজকের ক্লাস দেখছেন এবং দেখবেন, সবাইকে অনলাইন প্রাইমারি স্কুল কোটালীপাড়া গোপালগঞ্জ পেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা অনেক ভালো আছো, বাড়িতে থেকে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাচ্ছ, তাই না? আমি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, স্বাস্থ্যবিধি মেনে চলছি এবং এই বাড়িতেই আছি। তোমরা তো জানো আমি বাড়িতে থেকেই তোমাদের সামনে প্রতি বুধবার তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের পাঠ নিয়ে চলে এসেছি। আচ্ছা তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই গতকাল রুটিন পেয়ে বই খাতা কলম নিয়ে হাজির হয়ে গেছো, তাই না? আচ্ছা তো বরাবরের মতো আমি আমার পরিচয় দিয়ে নিই। আমি শান্তা মাহমুদ, সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছি পিঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোটালীপাড়া গোপালগঞ্জে। তো চলো বন্ধুরা, আজকে পাঠ পরিচিতি জেনে নিন। আজকে আছে দেখো শ্রেণী চতুর্থ, বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় এগারো। আমরা এগারো অধ্যায় আলোচনা করছিলাম, তাই না? গত ক্লাসগুলোতে আমরা এগারো অধ্যায়ের বিভিন্ন পাঠ নিয়ে, 1 নং পাঠ শেষ হয়েছে আমাদের, 2 নং পাঠ শেষ হয়েছে আমরা, 3 নং পাঠ শুরু করেছিলাম। তো 11 অধ্যায়ের বাংলাদেশের ভূপ্রকৃতির 3 নম্বর পাঠ বঙ্গোপসাগর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। গত পাঠে আমরা সুন্দরবন সম্পর্কে জেনেছিলাম। আমরা বাড়িতে থেকেও আমরা কি করেছিলাম, সুন্দরবন চলে গিয়েছিলাম ভিডিওর মাধ্যমে, তাই না? আমরা একটি সুন্দর মজার ভিডিও দেখেছিলাম, সেখানে কি করেছিলাম, সেখানে আমরা সুন্দরবন চলে গিয়েছিলাম। আচ্ছা তো আজ আমরা আলোচনা করব কক্সবাজার নিয়ে, পৃষ্ঠা নম্বর ছাপ্পান্ন। তো বন্ধুরা, কক্সবাজার এই নামটি তোমরা কখনো শুনেছো? অবশ্যই শুনে থাকবে, তোমরা নিশ্চয়ই অনেকে গিয়েছো, তাই না? কে কে গিয়েছো হাত তোলো তো। আমি কিন্তু গিয়েছি, হ্যাঁ আমি কক্সবাজার বেড়াতে গিয়েছিলাম। তো আমরা কি জানি কক্সবাজার কি আছে, কেন মানুষ সেখানে বেড়াতে যায়? আচ্ছা আমরা সবাই জানি, তোমরা ঠিক বলেছো, কক্সবাজার হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। সেখানে কি রয়েছে, পৃথিবীর দীর্ঘতম অর্থাৎ সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত রয়েছে, তাই না? আরো কি রয়েছে বলতো? আরো রয়েছে সেখানে হিমছড়ি পাহাড় থেকে ঝর্ণা নেমে এসেছে, জলপ্রপাত, তাই না? তোমরা যদি কেউ গিয়ে থাকো নিশ্চয়ই দেখেছো হিমছড়ির জলপ্রপাত। আচ্ছা এছাড়া আর কি রয়েছে? এছাড়াও রয়েছে সেন্ট মার্টিন, বাংলাদেশের সবচেয়ে বড় প্রবালদ্বীপ, সেটি কোথায়, সেন্ট মার্টিন। এছাড়াও রয়েছে ইনানি বিচ, তোমরা নিশ্চয়ই অনেকে গিয়েছো। যদি না গিয়ে থাকো তো চলো আমরা আজকেও ভিডিও দেখার মাধ্যমে চলে যাই, কোথায় যাব, কক্সবাজার। তো তোমরা কি সবাই দেখার জন্য তৈরি বন্ধুরা? তো আমরা এবারে কক্সবাজার যাব, কেমন? যদি কেউ যেয়ে থাকো বেশ ভালো, না যেয়ে থাকলেও আমরা এখন কি করব, সবাই মিলে একসাথে কক্সবাজার ঘুরে আসব। তো চলো শুরু করি।
এই তো আমরা সবাই দেখে নিলাম। কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই অনেক অনেক ভালো লেগেছে, তাই না? আমরা কি করেছি, আমরা কক্সবাজার না যেও আমরা বাড়িতে থেকে দেখে নিলাম আমাদের কক্সবাজার। তাহলে বন্ধুরা, আমরা কি দেখলাম কক্সবাজার কিসের জন্য বিখ্যাত? সেখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, বালুকাময় সমুদ্র সৈকত। আমরা ভিডিওতে তাই দেখেছি, তাই না? এছাড়া আরো দেখেছি কি বলতো? হ্যাঁ, আরো দেখেছি ইনানি বিচ, সেন্ট মার্টিন দ্বীপ, আর কি দেখেছি বলতো? ঠিক বলেছো, আমরা দেখেছি হিমছড়ি পাহাড় দেখেছি, সেখান থেকে নেমে আসা ঝর্ণা দেখেছি, তাই না? হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা কক্সবাজার নিয়ে আলোচনা করব। তো চলো কক্সবাজার নিয়ে আমরা আলোচনা শুরু করি। তো তোমরা সবাই পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠা খুলবে, দেখো 56 পৃষ্ঠা আমি খুলে ফেলেছি, তোমরা নিশ্চয়ই আমার সাথে 56 পৃষ্ঠা খুলেছো। তো চলো, আচ্ছা আমি কি কক্সবাজার পড়া শুরু করার আগে একটু জিজ্ঞেস করব, তোমাদের গত পাঠের কি পড়াগুলো মনে আছে কিনা? আচ্ছা, খুব বেশি না, আমি একটা কিংবা দুইটা প্রশ্ন ধরব, তাহলে আমি বুঝে যাব। আচ্ছা তো তোমরা বলো তো, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি? ভেরি গুড, তোমরা সঠিক বলেছ, সুন্দরবন। সুন্দরবন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লোনা পানির বন। আচ্ছা তাহলে বলতো, ইউনেস্কো কত সালে এটিকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে? গুড, একদম সঠিক বলেছ, 1997 সালে। 1997 সালে। তো বন্ধুরা চলো এবারে আমরা কক্সবাজার করি। তো প্রথমে তোমরা মন দিয়ে শুনবে এবং মিলিয়ে নেবে আমরা ভিডিওতে যা যা দেখেছি তার সাথে পড়ার কতটা মিল, আমরা এখন সবাই সেটা মিলিয়ে নেব। কক্সবাজার, কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। তোমরা সবাই খেয়াল করো বন্ধুরা, কি বলেছে, এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায়। আমরা মানচিত্র দেখতে পাচ্ছি, এই তো দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগ, তাই না? তোমরা দেখতে পাচ্ছ, আমি আরো কাছে আনছি, তোমরা দেখো সবাই, এটি হচ্ছে কি চট্টগ্রাম বিভাগ, এটি চট্টগ্রাম বিভাগ। এই চট্টগ্রাম বিভাগের কোথায় অবস্থিত? চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলা অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত জনপ্রিয়। তোমরা যদি কেউ সময় কাটাতে চাও, ঘুরতে যেতে চাও পরিবারকে সাথে নিয়ে, তখন তোমরা অনায়াসেই কোথায় যাবে বলতো? তোমরা কক্সবাজার যেতে পারো, সেটি ঘোরার জন্য একটি খুবই ভালো জায়গা। আচ্ছা বন্ধুরা, এরপরে দেখো, কক্সবাজার সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়, আমরা দেখেছিলাম, তাই না? আমরা পাহাড়ের ছবি দেখেছি, ঠিক বলেছো, আমরা হিমছড়ি পাহাড়ের ছবি দেখেছিলাম। আচ্ছা কক্সবাজার সমুদ্র সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, ঠিক আছে? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন দ্বীপ। সেন্ট মার্টিন দ্বীপ, এটি কোথায় অবস্থিত? কক্সবাজারের দক্ষিণ দিকে, ঠিক আছে, কক্সবাজারের দক্ষিণ। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
হিমছড়ি আবার এই কক্সবাজারের শহর থেকে 18 কিলোমিটার দক্ষিণ দিকে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। আমরা জলপ্রপাতটি আগেই দেখে নিয়েছি, তাই তো বন্ধুরা? আচ্ছা, ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। তাহলে আমরা কেন যাব কক্সবাজার? আমরা পরিবার পরিজনকে নিয়ে সুন্দর একটি সময় কাটানোর জন্য অবশ্যই কক্সবাজার যেতে পারি, তাই তো বন্ধুরা? তাহলে এবার তোমরা নীরব স্বরে মন দিয়ে 2 মিনিট পড়বে। অবশ্যই মন দিয়ে পড়তে হবে, কারণ এরপরে কি আছে বলতো? ঠিক বলেছো, এরপরে আমরা অনুশীলনী নিয়ে আলোচনা করব। অর্থাৎ আজকের পাঠ্যাংশ, আজ আমরা শুধু এই কক্সবাজার নিয়ে আলোচনা করছি। এই কক্সবাজারের মধ্যে থেকে কি কি শূন্যস্থান, প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। কেমন বন্ধুরা? তো চলো, তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা মন দিয়ে পড়বে। বন্ধুরা তোমরা খুব দ্রুত পড়ে ফেলো। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের ইতিমধ্যে পড়া শেষ হয়ে গেছে। তাহলে আমি আর একবার পড়ছি, তোমরা এবারে আমার সাথে সাথে পড়বে। কক্সবাজার। কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় অবস্থিত। এই সৈকত বঙ্গোপসাগরের উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। সাঁতার কাটা আর ঘুরে বেড়ানোর জন্য পর্যটকদের কাছে কক্সবাজার সমুদ্র সৈকত অত্যন্ত প্রিয়। কক্সবাজার সৈকতের পেছনে আছে সবুজে ঘেরা পাহাড়। কক্সবাজারের দক্ষিণে আছে সেন্ট মার্টিন দ্বীপ, যা বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। হিমছড়ি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি জলপ্রপাতের জন্য বিখ্যাত। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত, দক্ষিণে অবস্থিত। পরিবার ও আপনজনদের নিয়ে অবসরে ভ্রমণ কাটানো ও সরি ভ্রমণ ও সময় কাটানোর জন্য একটি সুন্দর জায়গা হলো কক্সবাজার সমুদ্র সৈকত। পড়া শেষ। চলো বন্ধুরা, এবারে আমরা আমাদের অনুশীলনীতে চলে যাই। বন্ধুরা তোমরা সবাই তৈরি তো? আমি দেখিনি আমার লাঠিটা কোথায় আছে। তো চলো দেখি কি আছে আমাদের জন্য। প্রথমে আছে শূন্য স্থান পূরণ। এখানে কিছু ফাঁকা ঘর আছে, এখানে ফাঁকা ঘরে কি সঠিক শব্দ বসিয়ে আমরা বাক্যটি পূর্ণ করব। তো প্রথমেই দেখো কি আছে। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ড্যাশ সমুদ্র সৈকত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম ড্যাশ সমুদ্র সৈকত। বলো তো এখানে কি হতে পারে, কি হবে বলো? একদম সঠিক বলেছো, সবার হয়েছে। কি হবে? কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। তো চলো লিখে ফেলি, আর তোমরাও আমার সাথে লিখে ফেলো। তোমাদের যার যার খাতায় সবাই এগুলো তুলবে, কেমন? আচ্ছা আমি লিখে দেখো, বালুকাময়। বালুকাময়
কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। আচ্ছা, তো চলো দেখি এরপরে কি আছে। ইনালি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত হতে 10 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। মনে আছে তো কত কিলোমিটার দক্ষিণে অবস্থিত? আচ্ছা, এটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে বন্ধুরা। হিমছড়ি কক্সবাজার থেকে 18 কিলোমিটার দক্ষিণে অবস্থিত, আর ইনানি বিচ কক্সবাজার থেকে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। তো চলো সবাই লিখে ফেলি। আমি কিন্তু লিখে ফেলেছি বন্ধুরা। আচ্ছা, তো সবাই আমার সাথে পড়ো। ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত হতে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, এরপরে দেখো কি আছে। একটা প্রশ্ন আছে আমাদের জন্য, তুমি কেন কক্সবাজার যাবে? অবশ্যই ঘুরতে যাব, বেড়াতে যাব, তাই না? তোমরা কেন যাবে এইটা তোমাদের বাড়ির কাজ থাকবে। আমি অন্যান্য কি প্রশ্ন আছে সেগুলো একটু দেখি। দেখো বন্ধুরা, এখানে কিছু ছোট প্রশ্ন আছে। আমাদের তো ছোট প্রশ্ন পরীক্ষায় আসে, তাই না? এক কথা যেগুলো, তো চলো আমরা দেখি কি কি প্রশ্ন আজকে আছে আমাদের জন্য। প্রথমেই আছে, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? বন্ধুরা তোমরা কি দেখতে পাচ্ছ? বোর্ডে লেখা ভালোভাবে পড়া যাচ্ছে? আমি তো দেখে নেই। হ্যাঁ, মোটামুটি দেখা যাচ্ছে। দেখো সবাই, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম এটা আমরা সবাই পারি, কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? কক্সবাজার। আচ্ছা, এরপরে দেখো, বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। এটা আমরা পড়ার মধ্যেই পেয়েছিলাম, তাই না? বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিন হিমছড়ি কিসের জন্য বিখ্যাত? গুড, ভেরি গুড, জলপ্রপাতের জন্য, তাই না? ঝর্ণা ধারার জন্য হিমছড়ি বিখ্যাত। তো চলো বন্ধুরা, আমরা আবার একটু পড়ি, কেমন? তোমরা সবাই আমার সাথে পড়বে এবং খাতায় তুলে নিবে। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম সেন্ট মার্টিন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি? সেন্ট মার্টিন। হিমছড়ি কিসের জন্য বিখ্যাত? জলপ্রপাতের জন্য। হিমছড়ি কিসের জন্য বিখ্যাত বন্ধুরা? জলপ্রপাতের জন্য, ঝর্ণার জন্য, শীতল পানির ঝর্ণার জন্য, তাই না? আরো একটা তথ্য তোমাদের দিয়ে দিলাম, শীতল পানির ঝর্ণার জন্য বিখ্যাত হিমছড়ি। বন্ধুরা তোমরা ঝটপট এগুলো খাতায় তুলে নাও। আমি আশা করছি তোমরা সবাই তুলে নিয়েছো এবং আমার সাথে সাথেই পড়েছো। তো বন্ধুরা, আমরা একটু সংক্ষেপে আলোচনা করি কক্সবাজার সম্পর্কে, ঠিক আছে? আমরা প্রথমে কি করলাম, কক্সবাজার সম্পর্কে একটি ভিডিও দেখলাম। কক্সবাজার সম্পর্কে কি? আমরা তো কক্সবাজারকে দেখে নিয়েছি, তাই না? আচ্ছা, কক্সবাজার কোন বিভাগে অবস্থিত? চট্টগ্রাম বিভাগে। আচ্ছা, এটি চট্টগ্রাম বিভাগে কক্সবাজার জেলায় অবস্থিত। এই সমুদ্র সৈকত বঙ্গোপসাগরের উপকূলে উপকূল বরাবর 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে রয়েছে কি কি? হিমছড়ি রয়েছে, ইনানি বিচ রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপ রয়েছে, তাই না? এটা ঘুরে আসার জন্য, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য
একটা খুব ভালো জায়গা। তো এরপর সুযোগ পেলে কে কে যাবে বলো তো? আচ্ছা, যার সুযোগ হবে সে নিশ্চয়ই যাবে। আমার সুযোগ ছিল, আমি গিয়েছিলাম। আচ্ছা বন্ধুরা, তো আজকে আমরা কোন কোন বিষয়গুলো পড়লাম বলো তো? আচ্ছা, সঠিক বলেছো, আমরা যেগুলো পড়েছি চলো আমরা সেগুলো আরেকটু ঝালিয়ে নিই, আর একবার পড়ে নিই। আমরা দুটো শূন্যস্থান পূরণ করেছিলাম। পর সবাই, কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত। এরপরে পড়েছিলাম ইনানি বিচ কক্সবাজার সমুদ্র সৈকত হতে 35 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এছাড়াও কি কি ছোট প্রশ্ন পড়েছি দেখো তো। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি? কক্সবাজার। পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। হিমছড়ি কিসের জন্য বিখ্যাত? জলপ্রপাতের জন্য। হিমছড়ি কিসের জন্য বিখ্যাত? জলপ্রপাতের জন্য। আচ্ছা, এবার বন্ধুরা তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, ঠিক আছে? বাড়ির কাজটা এখানে দেখো, তুমি কেন কক্সবাজার যাবে? তুমি কেন যাবে সেটা তোমার ব্যাপার, কেন তোমার কি ভালো লেগেছে। আজকের ক্লাসের পর কক্সবাজার সম্পর্কে জেনে এবং ভিডিওটি দেখার পরে নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, তাহলে তো ঘুরতে যেতেই পারি, তাই না? তো তুমি কেন যাবে এটা তুমি লিখবে তোমার খাতায়, ঠিক আছে? খাতায় লিখে বাড়িতে বড় কাউকে নিশ্চয়ই দেখাবে। আর আমি কেন যাব সেটা আমি বলছি। আমি যাব পরিবার ও আপনজন নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর জায়গা কক্সবাজার। তোমরা এভাবেও লিখতে পারো, ঠিক আছে? তো বন্ধুরা, কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস? আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরা নিয়মিত ক্লাস করবে, নিয়মিত মা বাবার কথা শুনবে, বারবার সাবান পানি দিয়ে হাত ধোবে, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে, কেমন? আর একটা কথা, তোমরা নিশ্চয়ই জানো বাংলাদেশ বেতারের ক্লাসের সূচি কিছুটা পরিবর্তন করা হয়েছে। হ্যাঁ, বিকাল 4:05 পরিবর্তে এটিকে শীতকালীন সময়ের জন্য 3:05 থেকে শুরু করা হয়েছে। 3:05 বাংলাদেশ বেতারের ক্লাসগুলো শুনছ এবং ফেসবুক পেজের বিভিন্ন ক্লাসগুলো নিয়মিত করছ, কারণ তোমরা তো সবাই খুব ভালো, তোমরা ভেরি ভেরি গুড বয় অ্যান্ড গার্ল। ওকে মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে ক্লাস থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবার সুস্থতা কামনা করে আজকের অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।